হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমার সাথে তিনজন আপু রয়েছে। আপনার নাম? আমার নাম সুরাইয়া। ক্লাস? আমি ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটে পড়ি, ফোর্থ সেমিস্টার। আচ্ছা, আপনার নাম? আমার নাম ছোয়া। ক্লাস? আমি ময়মনসিংহ পলিটেকনিক পড়ি। আমার নাম ঐশী, আমি ক্লাস টেনে পড়ি। আপু, আপনাদেরকে আমি পাঁচটা কোয়েশ্চেন করবো দাদা, পাঁচটার মধ্যে তিনটা পেরে গেলে ছোট একটা গিফট আছে। আপনারা প্রস্তুত? জি। আচ্ছা আপু, আমার ফার্স্ট কোয়েশ্চেন, একটু সাইডে যাবো ভাইয়া। আমার ফার্স্ট কোয়েশ্চেন রয়েছে, বাংলাদেশের বিভাগ কয়টি? বাংলাদেশের বিভাগ শিওর? ওয়ান, আট নাকি সাত? আট 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 আট। আচ্ছা আচ্ছা আচ্ছা, রাইট, একদম সঠিক। একটার মধ্যে আপুর একটা বেড়ে গেলাম। এখন পরবর্তী কোশ্চেনে যাবো। পরবর্তী কোশ্চেন হচ্ছে, পৃথিবীতে কোন প্রাণীর সংখ্যা সবচেয়ে বেশি? পৃথিবীতে কোন প্রাণীর সংখ্যা সবচেয়ে বেশি? প্রাণী মানে প্রাণী, সেই প্রাণীর সংখ্যা সবচেয়ে বেশি পৃথিবীতে, এটা কি হবে? মানুষ ছাড়া? মানুষ ছাড়া পিঁপড়া। পিঁপড়া। আপু কি মনে হয়? পিঁপড়াই। আচ্ছা আচ্ছা আচ্ছা, রাইট, একদম সঠিক। কোয়েশ্চেন করার আগে আপুরা উত্তর দিয়ে দিচ্ছে। দুইটার মধ্যে আপুরা দুইটা পেরে গেল। আমি এখন তিন নম্বর কোয়েশ্চনে যাচ্ছি। তিন নম্বর কোয়েশ্চেন, পাকিস্তানের রাজধানীর নাম কি? পাকিস্তানের রাজধানীর নাম? পাকিস্তান কি? পাকিস্তান না, পাকিস্তানের রাজধানীর নাম ইসলামাবাদ। কি মনে হয় আপু? জানি না। নিবইটা? আচ্ছা আচ্ছা আচ্ছা, রাইট, একদম সঠিক, ইসলামাবাদ। তিনটার মধ্যে আপুরা তিনটা পেরে গেল। আমি এখন চার নম্বর কোশ্চেনে যাচ্ছি। চার নম্বর কোশ্চেন সেটা হচ্ছে, দিনে উঠে রাতে উঠে সেই জিনিসটার নাম কি বা সেটা কি? দিনে উঠে রাতে উঠে? না, সেটা কোনো প্রাণী না, যে কোনো কিছু হতে পারে। দিনে উঠে রাতে উঠে, তিনটার মধ্যে আপু তিনটা পেরেছেন। দিনে উঠে রাতে উঠে, ওয়ান, সূর্য না, কোন জায়গায় পানি নেই কিন্তু ঢেউ আছে? কোথায় পানি নেই কিন্তু ঢেউ আছে? পানি নেই কিন্তু ঢেউ আছে, মানে কি সম্পর্ক হবে? যে কোনো কিছু হতে পারে। পানি নেই কিন্তু ঢেউ আছে, পানি নেই ঢেউ আছে। চারটার মধ্যে আপু তিনটা পেরেছেন। ওয়ান, পানি আছে, ঢেউ আছে, পানি নেই কিন্তু ঢেউ আছে। হ্যাঁ, সেখানে পানি নেই কিন্তু ঢেউ আছে। ঢেউ। সিক্স, পাস করে দেবো। ওকে, পাস করে দিলাম। পাঁচটার মধ্যে আপু দুইটা তিনটা পারলেন। গেমটা খেলে কেমন লাগলো? ভালোই লাগছে। আপনার জন্য এই ছোট একটা গিফট আপু, এটা আপনাদের জন্য। ধন্যবাদ। গিফটটা কেমন লাগলো? ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে, আর আপু যে অ্যান্সারগুলো পারা নাই, আপনারা পেরে থাকলে অবশ্যই কমেন্ট করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।